বিক্রমপুর চিকেন নামটা কেন? বিক্রমপুর চিকেনের নামটা হচ্ছে So hello and welcome to my channel again on Life of BhuKKad FooDiE. So আবার হ্যাংলার মতো খেতে পৌঁছে গেছিলাম কোথা ই ক্যাফে একান্ততে না না এটা অবশ্য তো তোমরা জানোই বিকজ পার্ট 1 এর ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে স্টার্টারের ভিডিও ছিল এবং আমি তোমাদেরকে এটা বলেইছিলাম যে পার্ট 2 এর ভিডিওতে মেইন কোর্সটা আনবো বিকজ ভিউজটাও তো দরকার তাই না সো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আগেই বলে দি লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা গালিতে টেস্ট আছে না গালিতে টেস্ট ভালো কোনটাতে বিক্রমপুরে বিক্রমপুর আচ্ছা এবার মেইন কোর্সের মেইন কথাতে আসি তো ওখানে গিয়ে কিন্তু অনেক কটা আমরা মানে রুটির উপরেই আইটেম নিয়েছিলাম সবটাই মানে ডিনারেই তো কেউ নিয়েছিল মশালা কুলচা কেউ লাচ্ছা পরাঠা তো কেউ তন্দুরি পরাঠা আমি তন্দুরি পরাঠা কি বাটার নান এরকম মিক্স করে খেয়েছিলাম তো দুটো ডিশ নিয়েছিলাম একটা ছিল বিক্রমপুর চিকেন কাঁচা লঙ্কাতে একটু হালকা হালকা টক আছে না হালকা শাওয়ার ভাব আছে না কাঁচা লঙ্কাতে কাঁচা লঙ্কার গ্রেভিটাতে জোরে বলো বিক্রমপুরটা ভালো লেগেছে না কাঁচা লঙ্কাটা ভালো লেগেছে বিক্রমপুর বেশি ভালো লেগেছে কাঁচা লঙ্কার থেকে তোমার আমার ববির বিক্রমপুর না কাঁচা লঙ্কা ও ববি আর কৃষ্ণ এখনো কাঁচা লঙ্কা পায়নি বিক্রমপুরটা কেমন বৌদি আর বৌদির কেমন লেগেছে কোনটা ভালো লেগেছে বিক্রমপুর না কাঁচা লঙ্কা বিক্রম বাগদা কোন কাঁচা লঙ্কা চিকেন না বিক্রমপুর চিকেন বিক্রমপুর কেন কাঁচা লঙ্কাটা কেন ভালো পাচ্ছে বিক্রমপুরের দিকে আচ্ছা দেখো না একজনকে বিক্রমপুর কেন নামটা বলছো আচ্ছা একটু শুনুন না বিক্রমপুর চিকেন নামটা কেন বিক্রমপুর চিকেনের নামটা হচ্ছে আচ্ছা এটা কি আপনাদের ইংল্যান্ড এখানকার ডিশ আচ্ছা বাংলাদেশের ডিশ এপার বাংলা ওপার বাংলা মিক্স করে একটা ইনভেন্ট করা হয়েছে আচ্ছা ওকে আমি এখনো বিক্রমপুরটা টেস্ট করিনি এবার বিক্রমপুরটা টেস্ট করে দেখি অনেক তারিফ রিভিউগুলো পেয়ে আশা করি বুঝেই গেছো যে আমাদের কোন ডিশটা বেশি ভালো লেগেছিল তবে হ্যাঁ ক্যাফে একান্ততে গেলে না বিক্রমপুর চিকেনটা তোমরা ট্রাই করতে পারো বিকজ ওটা বাংলাদেশি ডিশ তো আর ওটা না এপার বাংলা ওপার বাংলা দুটো মিক্স করে বানানো সো আমি তো সাজেস্ট করবো ট্রাই করা ওটাই দরকার এটা প্রচণ্ড ফ্লেভার ছিল ওর মধ্যে গার্লিকের একটা ফ্লেভার ছিল হালকা স্পাইসি ছিল খুবই ভালো ছিল তো সবার অলমোস্ট ওটাই ভালো লেগেছে তো দিনটা বেশ ভালোই কেটেছে খাওয়া দাওয়ার উপর দিয়ে গেছে প্লাস ইকো পার্কে আমরা ঘুরেওছি অনেক সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে বেল আইকনটা ক্লিক করবে কারণ আরও ভিডিও আসবে আরও ভিডিও